নমস্কার বন্ধুরা, এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এক গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো। আপনিও যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন এবং আপনি যদি টাকা না পেয়ে থাকেন এখনও পর্যন্ত এবং আপনি যদি চেয়েছেন যে পরবর্তীকালে আবেদন করবেন, তো আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতেও গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলি প্রতিদিন আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে কি বলা হয়েছে স্পষ্ট করে দেখে নিন। এবার রাজ্যের মহিলাদের মুখে হাসি ফোটাতে নতুন এক সিদ্ধান্ত গ্রহণ করলো রাজ্য সরকার। আমরা জানি যে মূলত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে নিয়ে একাধিক সমস্যা উঠে আসছে সামনের সারিতে, তবে ইতিমধ্যে জানা গিয়েছে 1 কোটি মহিলার অ্যাকাউন্টে তাদের প্রাপ্য টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। বাকি আছে এখনও 60 লক্ষ, সেই মহিলাদের টাকা খুব দ্রুত পাঠিয়ে দেওয়া হবে বলেও কিন্তু জানিয়ে দিয়েছে রাজ্যের মুখ্য সচিব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের প্রতিটি মহিলাদেরকে আর্থিক সহায়তা প্রদান করার কথা জানিয়েছিল বিধানসভা ভোটের আগে। তিনি তার প্রতিশ্রুতি রেখেছেন ইতিমধ্যেই। যে সমস্ত মহিলারা তাদের অ্যাকাউন্টে 500 টাকা এবং 1000 টাকা করে পেয়েছেন, তাদের মুখে হাসি ফুটেছে এমনটাই বললে খুব একটা ভুল হবে না। আমাদের আশেপাশে মা বোনেরা সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়েন এবং নিজেদের ইচ্ছাকে লুকিয়ে রাখে শুধুমাত্র টাকা পয়সার অভাবে, পাশাপাশি বারবার কারো কাছে হাত পাততে তারা কুণ্ঠিত বোধ করেন। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে রাজ্য সরকার তাদের পাশে এসে দাঁড়িয়েছে। তবে এবার বিশাল বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে নিয়ে। লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতে মহিলাদের অবশ্যই থাকতে হবে স্বাস্থ্যসাথী কার্ড, এমনটাই কিন্তু অনেকেই জানেন এবং এখনও পর্যন্ত জানেন। তবে বন্ধুরা, এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে গতকাল এক বিরাট ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড, SC ST সার্টিফিকেট না থাকলেও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন মহিলারা। যদি যাচাই করার পর মনে হয় আবেদনকারীর ওই সমস্ত কার্ড পাওয়ার যোগ্যতা রয়েছে, তবে তাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা প্রদান করা হবে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে স্বাস্থ্যসাথীতে নিয়ম করা হয়েছে বাড়ির বয়স্ক মহিলার নামে কার্ড হবে, কিন্তু যে বাড়িতে 3 জন মহিলা রয়েছেন যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে অথচ তাদের নামে স্বাস্থ্যসাথীর কার্ড এখনও হয়নি, অভিভাবকের নামে স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও সেই বাড়ির বউরা অথবা মেয়েরা স্বাস্থ্যসাথী কার্ড পাবেন। বিশাল বড় সুযোগ কিন্তু রাজ্যের মহিলাদের করে দেওয়া হয়েছে। তো সুবিধাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, ভিডিওটি অন্যদের সাথে প্রচুর শেয়ার করবেন যারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে পারেননি। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতেও এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।